শুধু একটা কথা মনে রেখো রাধিকা, আমাদের মধ্যে যত ঝগড়া যত অশান্তি হোক না কেন, হয়তো অশান্তি কিংবা ঝগড়ার জন্য একটা সাময়িক দূরত্ব হতে পারে, কিন্তু কোনোদিনও এই আংটিটা হাত থেকে খুলো না। তোমার হাতে যখনই এটা দেখবো আমার মনে হবে যতই সাময়িক দূরত্ব আমাদের মধ্যে থাক না কেন, মনের দিক থেকে আমরা একদম কাছাকাছি আছি। আর যদি কোনোদিন তোমার হাতে আংটিটা দেখতে না পাই, আমার মনে হবে যে মানসিকভাবে আমাদের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে, তাই কোনোদিনও এই আংটিটা হাত থেকে খুলো না। কি মনে থাকবে? তুমি আমার জীবনটা পূর্ণ করেছ। আমাকে পূর্ণ করেছ রাধিকা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার কলাট চন্দনে। আমার মনের রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নাম
স্মৃতি লিখো তোমার মনের মন্দিরে। এবার আমাকে যেতে হবে। তা বললে কি হয় নাকি রাধিকা? ফুলশয্যা রাতে নিজের বরকে ছেড়ে গেলে কি হয় জানো না? কি হয়? বুবলু বলল না, এতে বরের অমঙ্গল হয়। বুবলু না এক এক সময় কি করে কি বলে আমি কিচ্ছু বুঝতে পারি না। সেটা ঠিকই বলেছ, আমিও মাঝে মাঝে বুবলুকে বুঝতে পারি না। তবে এই কথাটা তো অস্বীকার করতে পারবো না যে আজকের রাতটা আমরা দুজন একসঙ্গে থাকতে পারলাম শুধুমাত্র বুবলুর জন্য। আমার না খুব ভয় করছে, মানে বুবলু যদি কাল সকালে সবাইকে বলে দেয়। কি হবে কি হবে বলে দিলে রাধিকা? যা সত্যি তা সবার জানা উচিত। তুমি তো বাইরের কোনো লোকের সাথে থাকছো না, তোমার একান্ত আপনজন আমি, আমার সাথে রাত কাটাচ্ছ। আমাকে কলেজে যেতে বারণ করেছে, এবার আমি কি করে পরীক্ষা দেব? মানে তুমি কথাটা শুনছো নাকি? না শুনতে চাই না, কিন্তু কিন্তু কি রাধিকা? আমি আছি তোমার পাশে, আমার কথা মিলিয়ে নিও, তুমি একদিন খুব ভালো একজন ডাক্তার হবে। আর আমাদের বাড়ির যে লোকেরা তোমার এগেনস্টে কথা বলছে সেই সব কথা মিথ্যে প্রমাণিত হবে। আমি জানি এই মুহূর্তে হয়তো তোমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে বা করতে হবে, কিন্তু আমি তো তোমার পাশে আছি, সব স্ট্রাগলে আমি তোমার পাশে আছি রাধিকা। শুধু তুমি আমাকে তোমার পাশে থাকার সুযোগটা দিও। আর যদি কেউ কোনো কথা তোমায় বলে আমি তো জানতে পারবো না, আমায় সব কথা বলো। তাহলে আর কি, এখনো তো ভয় তোমাকে আমি দেখাইনি, এতেই যদি তোতলা হয়ে যাও তখন তো তাহলে কথা বলাই বন্ধ হয়ে যাবে একদম। কারণ আমি তো মাকে গিয়ে যদি বলি, মা তোমার ছেলে আমাকে এই বলেছে, তোমার ছেলে আমাকে এইটা বলেছে, তোমার ছেলে আমাকে বিশ মাইল বলেছে মা, তখন তো তুমি টিকতেই পারবে না এই বাড়িতে। টিকতেই পারবো না এই বাড়িতে, তখন কি হবে? টিকতেই পার টিকবো না, টিকতেই টিকবো না। যেখানে চাকরি কর ওইখানে একটা ওয়ান বেডরুম ফ্ল্যাট নিয়ে থেকে যাব, টিকলাম না। গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবো। কি গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবো বুঝতে পেরেছো? পাড়ার লোকজন কি বলবে? হ্যাঁ লোকজন তো বলবে যে ছেলেটা মেয়েটার সঙ্গে টিকতেই পারলো না, মেয়েটা এমনই যে ছেলেটাকে বাড়ি থেকে আলাদা হয়ে চলে যেতে হলো। আমি কি লোকজনকে বলতে দেবো নাকি কথাগুলো? কি সাংঘাতিক, আপরে বাপ, কি সাংঘাতিক মেয়ে! আমি যদি জানতাম তুমি এরকম, তোরাই তোমায় বিয়ে করতাম। তাই নাকি? তাই তো, তোরাই আমাকে বিয়ে করতে, এখন আমাকে বিয়ে করে পস্তাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। ঠিক আছে, কি করা যাবে তাহলে আর বলো, করবো আমি বলো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কালকে সকালবেলা বাড়ি চলে যাব। তাই তাতে আর লাভ কি এখন? না এই অপমান নিয়ে আমি কিছুতেই থাকবো না, আমি একদম থাকবো না এই অপমান নিয়ে। কালকে সকালটা হোক, তোমার বাড়ির সবাইকে সব কথা আমি জানিয়ে দেব, তুমি আমাকে কি বলেছ তারপরে আমি আমি আমার বাড়ি চলে যাব। হ্যাঁ তাই তো, আমাকে বাসটা না দিলে তো তোমার চলছে না, বাড়ির সবাইকে জানিয়ে আমাকে বাস দেওয়ার জন্য একবার উঠে পড়ে লেগেছো তুমি, দজ্জাল মেয়ে কোথাকার। তুমি কিন্তু আবার আমাকে বাজে বাজে কথা বলতো। বেশ করছি বেশ করছি বলেছি, আর আমি ওই আংটিটা শুধু 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 আমার এতগুলো টাকা গচ্চা দিয়ে তোমার জন্য কিনলাম আমি, শুধু শুধু। এই কি বললে? আমার জন্য তোমার টাকা গচ্চা গেছে? হ্যাঁ
গেছেই তো, যাইনি। আগে যদি জানতাম যে এইরকম একটা বউ তুমি, জীবনে দিতাম না গো তোমাকে, জীবনে না। না পোকরাজ, আমি তোমার বাড়ির লোকের সম্পর্কে তোমার কাছে কমপ্লেন করতে পারবো না। বিষয়টা এইভাবে কেন দেখছো রাধিকা? বিষয়টা তো এইভাবেও দেখতে পারো যে তোমার সাথে যদি কেউ অন্যায় করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার যেরকম তোমার আছে, তোমার স্বামী হিসেবে আমারও সেই অধিকার আছে। এই সবকিছু আমি একাই সামলাতে পারবো বকরাজ। আমি জানি রাধিকা, তুমি যদি একা সামলাতে পারো খুব ভালো কথা, কিন্তু যদি কোনোদিনও একা সামলাতে না পারো, আমি সবসময় তোমার পাশে আছি। রাধিকা, আই লাভ ইউ রাধিকা, আমি তোমাকে ভালোবাসি। কিছু বলবে না? কি বলবো? ভালোবাসার কথা অন্তত একবার, এক মুহূর্তের জন্য বলো যে তুমিও আমাকে ভালোবাসো রাধিকা। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।